সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আহাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজও আমি অবস্থান করছি পাবনার জেলা সদরের পূর্ব শালগাড়ি এলাকার মহিবুল ভাইয়ের ছাগলের খামারে। মহিবুল ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের ছাগল এবং ক্রয় ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। বর্তমানে মহিবুল ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং ভাই সেগুলোকে কেমন দাম ধরে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং মহিবুল ভাইয়ের ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি অবস্থা, কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ। মোটামুটি কিন্তু অনেকদিন পরে আপনার কাছে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। জি, তো বর্তমানে যেগুলো ছাগল আপনি সংগ্রহ করেছেন বিক্রয়ের জন্য সেগুলো কোন কোন জাতের ভাইয়া? এখন আছে ভাইয়া তোতাপুরি, যেগুলো অরিজিনাল, আপনার ক্রস হরিয়ান, বিটলের ক্রস, এই মোটামুটি কিছু মানে ক্রস এবং হানের পাশে সবগুলো মিলে আছে নাকি? আচ্ছা, এবার দাম দরটা কেমন ভাইয়া বর্তমানে? এবার বর্তমান মোটামুটি স্বাভাবিক, বাজার স্বাভাবিক রয়েছে নাকি, মানে বাজার অনুযায়ী দাম দর নাকি? জি। তো বর্তমানে যেগুলো ছাগল আপনার বিক্রয় উপযোগী রয়েছে সেগুলো সম্পর্কে এবং সেগুলো দাম দর সম্পর্কে দর্শক জানাই ভাইয়া। জি ঠিক আছে, ভিডিও আমরা শুরু করি ভাইয়া। জি ভাই, এটা কোন জায়গায় ছাগল? হ্যাঁ, এটা অরিজিনাল তোতাপুরি। অরিজিনাল তোতাপুরি? জি। আর তোতাপুরের তো অনেক ভাগ আমরা বানা ফেলছি, তো সেই অনুযায়ী কোন ভাগের মধ্যে পড়ে? এটা আমরা সচরাচর যেটা দেখি বেলচা বলে আর কি। বেলচা বলে? হ্যাঁ, ছোট নিচের পাটি বাঁধা থাকলে এটাকে বেলচা বলে। মানে ইন্ডিয়ান প্রেগনেন্ট ছিল, ওর মা ইন্ডিয়া থেকে আসা, এটা বাচ্চা আর কি বাংলাদেশে হয়। ও, মানে এর মা ছিল ইন্ডিয়ান, বাংলাদেশে আসে তো মনে করে। মানে এক কথা বলা যায় যে এটা কিন্তু ওয়েদার ম্যাচিং বাংলাদেশের সঙ্গে। আচ্ছা, এটাকে আমি সংগ্রহ করা খামার? জি জি, এটা খামার থেকে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, একবার মাত্র বাচ্চা দিয়েছে এটা। আচ্ছা, এটা একবার মাত্র বাচ্চা দিয়েছে, এবার দ্বিতীয়বার প্রেগনেন্ট। এর উলানটা সব ক্লিয়ার আছে না? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একবার মাত্র বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার মতো এটা কিন্তু আমার এখানে সেই। ও, আপনি ব্রিডিং করেছেন? জি, আমার এখানে সেই প্রজনন। মোটামুটি আপনি সংগ্রহ করা কতদিন হচ্ছে এটা? আমার এটা সংগ্রহ করা হয়েছে দুই মাসের মতো। দেড় থেকে দুই মাস? ভাই, দাঁত কয়টা ছাগলটা? এটা একদম নতুন, ছয় দাঁত। এক দুই তিন চার পাঁচ ছয়? জি ভাই, নিঃসন্দেহে সত্য বলছেন। ছয় দাঁত বয়সী, ছয় দাঁত বয়সী তোতাপুরি এবং বেলচা তোতা সাগি একটা, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার মতো গাবিন। মোটামুটি ব্রিডিং করানো কতদিন হচ্ছে? ব্রিডিং করানো আমার মোটামুটি 20-21 দিন হলো। 20 থেকে 21 দিন? আচ্ছা, 20-21 দিনের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নাই না, যদি কিনতে চাও তো সেক্ষেত্রে পেট খারাপ দিতে হবে। আচ্ছা আচ্ছা, ভিডিও আছে আমার কাছে। আচ্ছা, মোটামুটি এটা হাইট কেমন হতে হবে? এটা হাইট ভাইয়া মোটামুটি 30 থেকে 31। 30 থেকে 31 ইঞ্চি হবে? আচ্ছা আচ্ছা, এটা সচরাচর কিন্তু অনুমান করে বলতে হয় যেন সামঞ্জস্যের মধ্যে হয়, সেই অনুমান করে বলতে হয়, বাড়তি বললে তাতে পরবর্তীতে খারাপ লাগে। ভাই, বিক্রয়ের দামটা কেমন যাচ্ছে ছাগলটা? এটা মোটামুটি ভাই 48,000 টাকা। আচ্ছা, এই ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন 48,000? আচ্ছা, কোন দর্শক ক্রেতা যদি আপনার এই তোতাপুরি বেলচা তোতা ছাগলটা পছন্দ করে এবং কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম দরকার ভাই? সামান্য কিছু আলোচনার সুযোগ আছে আর। সামান্য কিছু আলোচনার সুযোগ রয়েছে নাকি? ভাই কিন্তু এক কথা বলছে যে আলোচনা করা যাবে, তো যদি কারো ছাগলটা পছন্দ হয় তো সেক্ষেত্রে কিন্তু মহিবুল ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, তার সঙ্গে আলোচনা করবেন এবং দাম দর করে নেবেন। ভাইজান, জি ভাই, এই তিনটা ছাগল দেখতে পাচ্ছি একবারে, এই তিনটা ছাগল কোন জাতের ভাইয়া? এটা তিনটাই হরিয়ানা ক্রস। তিনটাই হরিয়ানা? জি, তিনটাই হরিয়ানা ক্রস। এটা দেখাই, মোটামুটি কিন্তু এই ছাগলগুলো বেশ বড় সড় সাইজের, আমি দূর থেকে দেখাচ্ছি, তো তিনটার কারণে মোটামুটি এগুলো হাইট কেমন হতে পারে? এগুলো হাইট মোটামুটি 31-32-এর ভিতরে। 31-32-এর মধ্যে হবে, হয়তো বা কার্যক্ষেত্রে 2-1 ইঞ্চি কম বেশি হতে পারে, তবে কিন্তু 30-28-এর হবে না। জি জি, মোটামুটি ছাগলগুলোর পার্সেন্ট কেমন ভাই? এই ছাগলগুলো এগুলা পার্সেন্টেজ মোটামুটি ভালো পার্সেন্ট ভাই, মোটামুটি 70-80%। 70-80% হবে সচরাচর, কিন্তু অন্যান্য খামার যেগুলো আছে ব্যবসায়িক খামার সেগুলোতে গেলে পরে এগুলো মোটামুটি 90% হয়ে যেত, তো সেই অনুযায়ী ভাই কিন্তু যদি আসতে ইসলামিক তরিকার লোক, সেই অনুযায়ী যেটা পার্সেন্ট সেটা জেনুইন বলছে। দাঁতে কেমন ভাই সবগুলো? দাঁতগুলো ভাই, এটা নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত? এটাও 6 দাঁত। আচ্ছা, মোটামুটি 7 দাঁত হয়েছে। আচ্ছা, 7 দাঁত, 8 দাঁত, 6 দাঁত। আচ্ছা, বর্তমানে এই ছাগলগুলো কি অবস্থা, গাবটা আছে নাকি? হ্যাঁ, এগুলো তিনটাই মোটামুটি প্রজনন করা আছে, মোটামুটি আড়াই মাস কিছু কম বেশ হতে পারে। আচ্ছা আচ্ছা, এই তিনটা ছাগলে প্রজনন করা আছে, আড়াই মাসে কিছু কম আর বেশি নাকি? এই তিনটা ছাগলকে মোটামুটি কোন জাতের পাঠাতে ব্রিডিং করতে ভাই? এগুলো একদম 100% হরিয়ান, তো 100% হরিয়ানতে ব্রিডিং করানো আছে। আচ্ছা আচ্ছা, ভাই আমাকে বলছে যে তিনটা ছাগল প্যাকেজে বিক্রি করবে, যার কারণে তিনটা একসঙ্গে নিয়েছি, ভিন্ন ভিন্ন দেখাতে গেলে সময় বেশি লেগে যাবে, তো আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু একটা তিনটা একবার নিয়েছি। ভাই, প্যাকেজে দামটা কেমন চাচ্ছেন? এটা প্যাকেজে ভাই নিলে পরে 82,000 টাকা দাম চাচ্ছে। আচ্ছা, তিনটা ছাগলের ক্ষেত্রে আপনি দাম চাচ্ছেন 82,000? তিনটা মোটামুটি কিন্তু 70-80% মধ্যে, আর মোটামুটি হাইট ফুল ছাগল। আচ্ছা, আপনি দাম চাইলেন যে 82,000? জি জি। কোন দর্শক ক্রেতা যদি আপনার তিনটা ছাগল পছন্দ করে কিনতে চায়, জি, তো মোটামুটি শেষ পর্যন্ত কেমন দাম ধরে ছাড়েন ভাই?
সামান্য কিছু আলোচনা, সামান্য কিছু কম বেশি হবে। এবার প্যাকেজে যখন কোনো সাগর ছাড়া হয় তখন সচরাচর কিন্তু খুব বাড়তি দাম চাওয়া হয় না, যার কারণে ভাই কিন্তু বলছে যে 3টা 82 হাজার চাইছে। এখান থেকে অবশ্যই কিছুটা কম বেশি করার সুযোগ রয়েছে, আলাদা আলাদাও নিলে দিতে পারে। কেউ যদি আলাদা নিতে চান তো সেক্ষেত্রে ভাইয়ের আপনাদের আলাদা ভিডিও আছে, আচ্ছা আলাদা ভিডিও আছে, যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে নেবেন, আমি ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এবং ওনার কাছ থেকে সরাসরি যেগুলো আপনার ভিন্ন ভিন্ন ভিডিও আছে দেখে নেবেন। তিনটি ছাগলকে একবার দেখাচ্ছি তো, যার কারণে দূর থেকে ছোট লাগছে কিন্তু প্রত্যেকটা ছাগল বড়। ভাইজান জি, আর তিনটা ছাগল দেখতে পাচ্ছি, তিনটা ছাগল কোন জাতের ভাইয়া? তিনটাই হরিয়ান ক্রস পাঠার বাচ্চা, তিনটাই হরিয়ানা ক্রস পাঠার বাচ্চা। আচ্ছা, মোটামুটি তিনটাই কিন্তু ক্রস কাছতে দেখাই, ক্রস হলে মোটামুটি কিন্তু একবার নিম্ন মানের না, মান ভালো আছে। এটা আবার কান দিকে ভাজও আছে, জি জি, কান ভাজ এবং কানের হাইটও ভালো, কানের লেন্থও বেশ ভালো আছে। এটা কান ভাজ আছে নাকি? জি জি, এটা কানও ভাজ এবং লেন্থ আছে। সিং কিন্তু আবার পেছনে উঠছে দুইটারই, এটা এবং এটা একদম 100 এর কাছাকাছি, মানে বলা যায় যে 100 এর কাছাকাছি 95% হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি গেলে বয়স কেমন ভাইয়া? এগুলো বয়স ভাই ফার্মে থেকে নেওয়া, ওরা বলছিল 5 মাস, তো সেই হিসাবে 6 মাসের কাছাকাছি। ও এগুলো খামার থেকে সংগ্রহ করা? জি জি, একদম খামার থেকে সংগ্রহ করছেন, তারা বলছিল 5 মাসের কাছাকাছি। জি, তো মোটামুটি বলা যায় যে এগুলো কিন্তু মোটামুটি ওয়েদার ম্যাচিং এবং ঘাস তো সবই খায়। জি জি। আচ্ছা, তো তিনটা কি প্যাকেজে বিক্রি করছেন? না, প্যাকেজ আলাদা আলাদা করে বিক্রি করা হবে, প্যাকেজ হিসাবে দাম বলে দিই। আচ্ছা আচ্ছা, তো যে তিনটা একসঙ্গে আছে প্যাকেজ দাম বলেন। জি জি, কেমন দাম চাচ্ছেন তিনটা? তিনটা একসাথে নিলে পরে 62,000 টাকা। তিনটা যদি কি একসঙ্গে নিতে চায় প্যাকেজে, তো সেক্ষেত্রে 62,000 দাম চাওয়া। কোন 10 পাকে দাও কিনতে চাও শেষ পর্যন্ত কেমন দাম কিনবে সে? সীমিত কিছু আলোচনা শুধু, সীমিত কিছু আলোচনা হবে। আর সিঙ্গেল সিঙ্গেল বিক্রি যদি কেউ কিনতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল ভিডিও দিতে হবে নাকি? আর সিঙ্গেল ভিডিও দিয়ে দেন তার সাথে। আচ্ছা আচ্ছা, চাইলে পরে আমি ভিডিও দিয়ে দেবো, মানে সিঙ্গেল ভিডিও করা আছে, যদি কেউ কিনতে চায় তো সেক্ষেত্রে ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করবেন, তারা কিন্তু সিঙ্গেল ভিডিও করে রাখছে, দেখে নিতে পারবেন। আমার ছাগলগুলো দেখাই, মোটামুটি ক্রসের মধ্যে কিন্তু এগুলো ভালো মানের। ঠিক আছে ভাই, পরের ছাগল দেখি। ভাইজান জি ভাই, এটা কোন জায়গায় ছাগল? এটা ভাই মেয়তে তোতা, মেয়তে তোতা। আচ্ছা, মেয়তে তোতা কি 100% না ক্রস? এটা না, এটা মোটামুটি আশা করা যায় অরিজিনালি। আচ্ছা, হানের কাছে কাছে। জি, ভাই কিন্তু বলছে যে 100 এর কাছে কাছে, সামান্য কিছু পার্সেন্ট, সামান্য কিছু পার্সেন্ট কমে থাকতে পারে, তো মান ভালো, মান ভালো। মেয়তে তোতা ক্রস হলেও মান ভালো। ভাই ছাগলটা বর্তমান বয়স কেমন ভাই? এটা বয়স ভাই 8 দাঁত বয়সী, দাঁত দেখানো যাবে? কারণ দর্শকদের কাছে শুধু লুকাচুরি কোনো কিছু নাই, 8 দাঁত এবং দাঁতগুলো মোটামুটি এখনো পর্যন্ত চকচকে আছে, সমান হয় নাই পুরোপুরি। আচ্ছা ভাই, ছাগলটা বর্তমান কি অবস্থা, কাটতে পারছেন নাকি? ভাই এটা আমার বাসা যে আগের ভিডিও তো বড় উত্ততা পড়ি যে অরিজিনাল যে পাঠাছিল ওই পাঠা দিয়ে প্রজনন দেওয়া। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এটা মোটামুটি প্রায় 3.5 মাসের কাছে, 3.5 মাসের কাছাকাছি। ভাই কিন্তু একটা বড় উত্ততা পড়ি পাঠাছিল, বেতাল উত্তা পুরোপুরি চকলেট কালার, সেটা বিডিং করেছিলেন না ভাই? জি। আচ্ছা, মোটামুটি মাস 4 আগে একটা প্রতিবেদন ছিল। জি জি, সেই প্রতিবেদনে বড় একটা পাঠাছিল। জি, বর্তমানে বয়স কলিন প্রেগন্যান্সি ভাইস? এটা মোটামুটি আপনার 3 মাস 6-7 দিন হয়েছে, 3 মাস 6-7 দিন। পেট কিন্তু মোটামুটি মাসলা ভালো হয়েছে, ওলানটা সব ক্লিয়ার আছে না ভাই? ওলান একদম সুন্দর, দুধ হয় ভালো। কি বলেন ভাই, গ্যারান্টি নাকি? হ্যাঁ, এটা প্রেগন্যান্সির ব্যাপারে একদম 100% গ্যারান্টি, যেহেতু নিজ হাতে ব্রিডিং করেছেন সেক্ষেত্রে আল্লাহ যদি চায় বাচ্চা হবে ইনশাআল্লাহ। আর সিমটম দেখে বোঝা যাচ্ছে যে পেট অনেক বড় হয়েছে, তো বাচ্চা আল্লাহর রহমতে হবেই। অবশ্যই ভাই, বিক্রয়ের দামটা কেমন চাচ্ছেন এটা? এটা ভাই বিক্রয় 65,000 টাকা। আচ্ছা, এই ছাগলটা বিক্রয় দাম চাচ্ছেন 65,000? শিওর গাবিন নাকি? একদম 100% শিওর গাবিন ভাই, বিক্রয় দাম চাচ্ছে 65,000। কোন 10 পাকে দাও আপনার এই মেয়েতে তোতা প্রেগনেন্ট সাগিটা পছন্দ করে, তো সেক্ষেত্রে কেমন দাম দরে কিনতে হবে সে? এটা ভাই আলোচনা, সামান্য কিছু আলোচনা করো, আলোচনা করতে হবে নাকি? এক কথা সে যদি কিনতে চায় তো সেক্ষেত্রে দাম দর করতে পারবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওটা প্রোডাকশন খুব ভালো, প্রোডাকশন ভালো না? গতবার আমি জানতে নিয়েছি 3 বাচ্চা হয়েছিল, 3 বাচ্চা হয়েছে, মানে 3টা বাচ্চা হয়েছিল, 2টা বাচ্চা বিক্রি করছে 42,000 টাকা সম্ভব, 2টা বাচ্চা। আর আমার এই পাঠা বাচ্চা শনি আসছিলাম। জি জি, তো প্রোডাকশন খুব ভালো, তার দুধ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, মাশাআল্লাহ। ভাইজান এটা কোন জায়গা ছাগল? এটা অরিজিনাল ইন্ডিয়ান তোতাপুরি, ইন্ডিয়ান তোতাপুরি, যে কান কাটা না? জি জি। আচ্ছা আচ্ছা, তোতাপুরি তো অনেক ভাগ আছে, সেই ভাগের মধ্যে এটা কোন ভাগের মধ্যে পড়ে ভাই? এটা মোটামুটি বেলচার মধ্যেই আর কি, বেলচার মধ্যে পড়ে। আচ্ছা, সচরাচর কিন্তু বেচার মধ্যে পড়ে। দাঁত কটা ভাই ছাগলটা? দাঁত এটা ভাই 6 দাঁত শেষ হয়ে, মানে 7 দাঁত হয়েছে, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দাঁত, 8 দাঁত এখনো পূর্ণ হয় নাই, 7 দাঁত নতুন উঠে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি ছাগলটা হাইট কেমন হতে হবে? হাইট ভাই 32 থেকে 33, 32 থেকে 33 মধ্যে হবে। আচ্ছা, নিঃসন্দেহে ভালো কথা বলছেন। ছাগলটা বর্তমানে কি অবস্থা, গাবটা আছে নাকি? ভাই এখন আপাতত গাব নাই, আমি বাচ্চা শ কিনছিলাম, বাচ্চাটা সেল হয়ে গেছে, ওর মাটা আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি বাচ্চা বয়স কেমন ছিল? বাচ্চা মোটামুটি 2.5 মাসের মতো সেল করছে, অল্প কিছুদিন আগে, তাতে 3 মাসের মতো, 3 মাসের মতো এটা পেট খেলে অবস্থা আছে বর্তমানে। আচ্ছা, পরে হিট আসে নাকি? না, হিটে আসে নাই, যে কোনো সময় আশা করে দিন চলে। হিট আসলে এটাকে ব্রিডিং করলে ভালো মানে বাচ্চা হবে, ভালো পাঠা দিয়ে। ভাই এর মোটামুটি ওলানটা সব ক্লিয়ার আছে নাকি? না, ওলান ভাই বাটের একটাতে সমস্যা আছে, মানে সমস্যা। জি, একটা। আচ্ছা, কি ধরনের সমস্যা এটা? এটা ডাক্তারের সাথে পরামর্শ হয়েছে, একটাতে ওই চিকিৎসাটা লেট হওয়ার কারণে ওটা একদম বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটাই আছে, তো ডাক্তার বলছে ওই একটা দিয়েই হবে ইনশাআল্লাহ, দুধ ভালো হয়। ও আচ্ছা, মানে আপনি বলছেন যে এই পাশের বাটটা টোটালি বন্ধ? টোটালি বন্ধ। আচ্ছা, আর এটা ক্লিয়ার আছে? জি জি। আচ্ছা, সুবিধা শুনলে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এটা ক্লিয়ার আছে না? দেখে এটা ক্লিয়ার আছে আর ওটা বন্ধ? জি, আচ্ছা, এটা বন্ধ, এটা বন্ধ, এটা কোনোভাবেই ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, সুবিধা শুনলে একটা বিষয় বোঝায়, সেটা হচ্ছে যে দেখুন ভাই কিন্তু একজন ইসলামিক তরিকার লোক,
আমাদের মুসলমান রয়েছে, তারা গোটা বিশ্বের সব জাতির মধ্যে কিন্তু একটা অনন্য উদাহরণ। মুসলমানকে সবাই বিশ্বাস করে, ভালোবাসে, এবং মুসলমানের কিন্তু একটা ভিন্ন ডিমান্ড রয়েছে গোটা বিশ্বে। কারণ একটাই, তার কোথায় সত্য থাকতে হবে। আমি যখন বলছি ভাই ছাগলটা বর্তমান কী অবস্থা পালন টালেন, সে বলছে কিন্তু একটা বাট টোটালি অফ, ডাক্তারের কাছে ভুল চিকিৎসা বা চিকিৎসা দেরি হওয়ার কারণে একটা টোটালি বন্ধ হয়ে গেছে, একটা কিন্তু চাইনা উনি দেখে গেছে ক্লিয়ার। অন্য কেউ হলে বলতে হয় দুটো বাটে ক্লিয়ার আছে, একটা ছোটো একটা বড়, কিন্তু তা না। এই ছাগলটা যে কিনতে চান সে কিন্তু এক বাট অবস্থা দিতে হবে। তবে উনি কিন্তু সত্য কথা বলে দিছে, তার জন্য আপনাকে ধন্যবাদ ভাই, আল্লাহ তালা আপনার মঙ্গল করুক। ভাই ছাগলটা বিক্রির জন্য দামটা কেমন চাচ্ছেন? হ্যাঁ, এটা বিক্রির জন্য 40,000 টাকা দামটা আছে। 40, আচ্ছা, এটা তো বর্তমানে গাপ টাপ নাই, হিটে আসলে এখানে ব্রিডিং করতে হবে। আচ্ছা, তবে পাঁচটা দেখা দিই, দাঁত দেখাচ্ছি, পাঁচটা আবার দেখা দিই। এই ছাগলটা কিন্তু মোটামুটি হাইট এবং ওয়াইট সব দিক দিয়ে সুন্দর এবং বড় আছে। তো কোনো দর্শক কেউ আপনি এই ছাগলটা পছন্দ করে কিনতে চায়, তো সেক্ষেত্রে কেমন দাম দর্শক লাগবে? হ্যাঁ, সীমিত কিছু আলোচনা করার সুযোগ রয়েছে। দাম দর কিন্তু মোটামুটি উনি একটা গ্রহণযোগ্যতা মানে বলছে 40,000 দাম চাইছে, শুধুমাত্র কিন্তু একটা বাট ক্লিয়ার না যার কারণে। আচ্ছা, তো কোনো দর্শক কেদার কিনতে চায় সে দাম করতে পারি নাকি ভাই? ঠিক আছে ভাই, পরবর্তী ছাগল আপনার কাছে অনেক বড় সব একটা ছাগল দেখাচ্ছে, এই ছাগলটা কোন জাতের ভাইয়া? জি ভাই, এটা মোটামুটি বিটল ক্রস। বিটল ক্রস মানে বাবা অরিজিনাল, মা অরিজিনাল, হয়তো দুইটা দুই জাতের আর কি। আচ্ছা আচ্ছা, মানে বিটলের ইয়েতে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, বিটল আর হয়তো গুজরি বা এগুলোর মধ্যে আর কি, মানে ক্রস। ক্রস হলে কিন্তু মোটামুটি ভালো মানের। আচ্ছা, ভাইদের বলছে সেটা গ্রহণযোগ্যতা আছে, সেটা হচ্ছে বিটল এবং অন্য কোনো যে কোনো জাতের সঙ্গে ক্রস, এটা যমুনাপাই সঙ্গে ক্রস হয়েছে নাকি? যমুনাপাই ছাগল সচরাচর এরকম গেটা বের হয়ে থাকে। এটা কি পাঠি না খাসি? এটা পাঠি। পাঠি মেয়ে? আচ্ছা, মেয়ে ছাগল। আচ্ছা, মোটামুটি পালনটা সব ঠিক আছে নাকি? জি জি জি, অনেক সুন্দর পালন করতে বোঝা যাচ্ছে যে দুধের ছাগল। জি, দুধ হয়। যমুনাপাই ছাগল কিন্তু পড়াশোনা ভালো, আর বিটলের দুধ হয়, যার কারণে এটা দুইটা গেটাপটাই আসছে, চোখ সাদা আসে নাই। না, আচ্ছা, বিটলের মতো মতো মুখটা আসলে ওই যেটা আমরা আঞ্চলিক ভাষা বলি ঢেপারে, অনেক বড় সহ সাইজের মুখ হয়ে থাকে। জি জি, আচ্ছা, চোখ সাদা আসে নাই, আর কান কিন্তু শিরোহিম হালকা আসছে। জি, তবে এক কথা যমুনাপাই এবং বিটল ক্রস। জি ভাই, এই ছাগলটা মোটামুটি দাঁত কয়টা? এটা নতুন আট দাঁত। নতুন আট দাঁত দেখা যাবে? জি দেখাই, একদম নতুন আট দাঁত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ, আট দাঁত। আট দাঁতের পরে তার দাঁত হয় না। জি, আট দাঁতই, তবে না দাঁতগুলো চকচকে রয়েছে। হ্যাঁ ভাই, বর্তমানে যে ছাগলটা আপনি আমাকে আশা করে বলেছেন যে এটা আপনার খামারে দীর্ঘদিন যাবৎ আছে, এটা কি বর্তমানে বিক্রয় নিয়ে চলেছে ভাই? এটা বিক্রয় মানে দাম তো অনেক, এটা আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, তবে কেউ যদি পছন্দ করে আলোচনা সাপেক্ষে। ও মানে এটা বিক্রির উদ্দেশ্যে ভাই নিচ্ছিল না, বললেন যে আপনার খামারে বড় ছাগল আছে সেটা তো দেখা দিই, এবং দাম তো বলে নাই, দাঁত কয়টা কোন কোন জাতের সেটা বলে দিলাম। তো কোনো দর্শক কেউ যদি কিনতে চায় যদি ন্যায্য সে দাম পায় অবশ্যই সেল করবে। জি, তো সেক্ষেত্রে দাম দর উনি চাচ্ছে না, কারণ দাম দর করলে অনেকে খারাপ মনে করে। বিক্রি করতে আমার নিয়ত নাই, যদি কেউ পছন্দ করেন যে বড় ছাগল আমার খামারে রাখবেন, সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, এবং যদি উনি সম্মত হয় দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দাম দর করে নেবেন। ভাই যান, এখানে দুইটা বাচ্চা সহকারে ছাগল দেখা যাচ্ছে, ছাগলটা কোন জাতের? ওরে বাবা, খুব দুষ্টুত বাচ্চাটা। আচ্ছা, দুইটা বাচ্চা কোন জাতের, মা কোন জাতের? এটা ভাই অরিজিনাল ইন্ডিয়ান। অরিজিনাল ইন্ডিয়ান তোতা? আচ্ছা, ইন্ডিয়ান তোতা বলি না। জি, আচ্ছা, এটা কি সংগ্রহ করা? এটা ইন্ডিয়ান ইম্পোর্টার থেকেই সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান যারা বিজনেস করে তাদের সংগ্রহ করা নাকি? জি জি। মোটামুটি আপনার এই ছাগলটা আপনার বাড়িতে কত ধরে আছে? এটা আমার মোটামুটি 3 মাস। 3 মাস ধরে আছে। আচ্ছা, 3 মাসের মধ্যে আপনি বাসা পাঠিয়ে দিল? জি জি। আচ্ছা, যখন আপনি এটা কিনছিলেন সেই সময় আপনাকে কত মাসের গাভী বলছিল? 3 মাসের গাভ বলছিল। 3 মাস বলছিল। বাচ্চা হয়েছে কতদিন? 2 মাস পরে বাচ্চা। 2 মাস পরে বাচ্চা হয়েছে, মানে এক কথায় মানে 5 মাসে বাচ্চা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা। দুইটা বাচ্চা কি পাঠি না খাসি ভাই? একটা পাঠা, একটা পাঠি। একটা পাঠা, একটা পাঠি, দুইটা বাচ্চা কিন্তু ইন্ডিয়ান গাভ ছিল মনে হয়। জি জি, ইন্ডিয়ান ইন্ডিয়ান গাভ ছিল। একটা মানে মায়ের মতো আসছে, একটা বাবার মতো আসছে, দেখাই বাচ্চাটা সুন্দর। বাচ্চাগুলো বয়স কেমন ভাই? বাচ্চাগুলো বয়স হয় 22-23 দিন। 22 থেকে 23 দিন, অনেক সুন্দর বাচ্চা। আর এই বাচ্চা সহ সাগি যেটা, সেটা বিক্রির ক্ষেত্রে দামটা কেমন চাচ্ছেন ভাই? বাচ্চা সহ সাগিটা চাচ্ছি ভাই মোটামুটি 86,000। 86,000, দুইটা বাচ্চা সহকারে আপনি দাম চাচ্ছেন 86,000। জি, দাঁত কটা সাকিটার? এরা 6 দাঁত, একদম 6 দাঁত, নতুন 6 দাঁত। 7 দাঁত বয়সী তোতাপুরি সাগি। জি, দুইটা বাচ্চা সহকারে দাম চাচ্ছেন 86,000। জি, কোন দশমা কেতা যদি আপনার এই সাগিটা কিনতে চায় বাচ্চা সহকারে, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দামে সারেন ভাই? সামান্য কিছু আলোচনা করবো। সামান্য কিছু আলোচনা করা যাবে। এই ছাগলটার মা এবং বাচ্চা সবগুলো কিন্তু সুস্থ রয়েছে, অনেক সুন্দর, ধুয়ে রাখা যাচ্ছে না। ধরেন ধরেন, ধরে ফেলেন, ধরে ফেলেন। আচ্ছা ভাই, যদি দামটা ফেলেন সেখানে তো অবশ্যই দামটা করতে পারবে নাকি? আচ্ছা, বাচ্চা দুটো আবার দেখাই। বাচ্চার বয়স কিন্তু কম, পর্যায়ক্রমে কিন্তু এই বাচ্চা দুটো আরও সুন্দর হবে, অনেক বড় হবে। দুধ কেমন পাচ্ছে ভাই বর্তমানে? দুধ মোটামুটি হয়। আচ্ছা, দুধ মোটামুটি চাহিদা পূরণ হচ্ছে নাকি? জি জি। আচ্ছা, বাচ্চা দুটো চাহিদা পূরণ হলেই হলো। এটা কোন জায়গা ছাগল? এটা তোতাপুরি ক্রস পাঠির বাচ্চা। তোতাপুরি ক্রস পাঠির বাচ্চা। আচ্ছা, মোটামুটি তোতাপুরি ক্রস পাঠির বাচ্চা হলে কিন্তু এটা গেটা ভালো আছে, একবার নিম্ন মানের ক্রস না, পার্সেন্ট আছে মোটামুটি। কেমন পার্সেন্ট হবে এটা? এটা ভাই পার্সেন্টেজ মোটামুটি 70-80%। 70-80% হবে মোটামুটি, কিন্তু এটা মান ভালো, যমুনা পার্সেন্ট ক্রস মনে হয়। বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন ভাই? এটা 14,500।
আচ্ছা, এটা বিক্রয় ক্ষেত্রে দাম চাচ্ছেন 14,500। কোন দর্শক ক্রেতা যদি আপনার এই তোতাপুরি এবং যমুনাপাড়ি ক্রস সাগিটা পছন্দ করে বাচ্চা, তো সেক্ষেত্রে কেমন দাম দেওয়া সারবেন ভাই? এটা ভাই সীমিত কিছু, সীমিত কিছু দাম দেওয়া করা যাবে। আচ্ছা ভাই, কিন্তু বরাবরই বলছে যে সীমিত কিছু দাম দেওয়া করা যাবে। তো প্রত্যেক ছাগলের ক্ষেত্রে দাম দেওয়া করার অপশন রেখে দিচ্ছেন, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওনার সঙ্গে আলোচনা করে প্রত্যেক ছাগলের যেটা আপনার পছন্দ দাম দেওয়া করতে পারবেন। তো ভাই, আমাদের তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসি, তো আজকের মতো বিদায় চাচ্ছি। হয়তোবা আগামী কোনো দিন আবার আপনার নতুন কালেকশন হলে সে সময় আসবো এবং দর্শকদের সামনে সেগুলো দাম দর এবং যার সম্পর্কে তুলে ধরবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।